আমার 3 বছরের ছেলেটা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখতে দেখতে একদিন জেদ ধরেছিল, বাবা আমি হরিণ দেখব। ছেলেটাকে যদি সুন্দরবন নিয়ে গিয়ে হরিণ দেখাতে পারতাম, ওখানে অসংখ্য হরিণ, নানা প্রজাতির হরিণ, বহু বর্ণের হরিণ, প্রকৃতির কোলে বেড়ে ওঠা হরিণের দল, ছেলেকে দেখাতে কোন বাবার ইচ্ছে হয়? আমি কখনো সুন্দরবন যাইনি, জানি না কত দূরে, কত পথ পার হলে সুন্দরী গাছের পাশে দেখা মেলে দুরন্ত হরিণের। সহকর্মীদের কাছে কথাটা তুলতেই একজন বলল, সুন্দরবনের সেই দিন কি আর আছে রে ভাই? ওখানে এখন বিদ্যুৎ কেন্দ্র হবে, মেশিন চলবে, চেষ্টা চরিত্র করলে দু একটা টিকটিকির দেখা পেয়ে যেতে পারেন। থাক তবে সুন্দরবন, ছেলেকে বলেছিলাম একদিন সময় করে তোমাকে আমি চিড়িয়াখানায় নিয়ে যাব, হরিণ দেখাব। তুমি আরো দেখতে পাবে বাঘ, সিংহ, হাতি, জিরাফ, জেব্রা, হরেক জাতের পাখি, সাপ, কুমির, আরো কত কত প্রাণী। তুমি দেখবে কিভাবে গ্রিলের ঘেরাও আর নানা রকম খাঁচায় ওদের আটকে রাখা হয়েছে চিড়িয়াখানায় মানুষের দেখার জন্য। মানুষ এভাবেই কাবু করছে প্রকৃতিকে, নিয়ে আসছে হাতের মুঠোয়, সাজিয়ে নিচ্ছে নিজের মতো করে, খাঁচাবন্দি প্রাণীকে উড়াল পথে পৌঁছে দিচ্ছে আর এক দেশের সাফারি পার্কে অথবা চিড়িয়াখানায়। শিল্প সভ্যতা আর নগরায়নের সিন্দাবাদ উজাড় করছেন স্বর্গ অরণ্য, আগুনের তীব্র শিখায় পুড়ে যাচ্ছে অক্সিজেনের কারখানা, বনের পর্বন ভেঙে যাচ্ছে পাখিদের খড়কুটোর শিল্পকলা, বন্দনার সুর, নির্মল প্রকৃতি ছেঁড়া খোড়া কাগজের মতো উড়ে যাচ্ছে বিষাক্ত বাতাসে। হঠাৎ একদিন ক্ষুব্ধ প্রকৃতির গর্ভ থেকে জন্ম নিয়ে ছড়িয়ে পড়তে শুরু করলো অদৃশ্য ভাইরাস, জনপদ থেকে জনপদে, শহর থেকে শহরে, দেশ থেকে দেশে, হাসপাতালগুলো হয়ে উঠল লাশের মর্গ, রক্তপাতের মৃত্যুর এমন ছোবল থেকে বাঁচতে মানুষ আতঙ্কে ঢুকে গেল ঘরের ভেতর। পৃথিবীর সব ঘর বেহুলার ঘর হয়ে শুনতে থাকল মৃত্যুর ঘণ্টা ধ্বনি। ছেলেটা আমার বড় হয়েছে, এখন স্কুলে যায়, লকডাউনও বোঝে। বারান্দার গ্রিল ধরে বানরের মতো ঝুলতে ঝুলতে একদিন বলল, দেখেছো বাবা, মানুষ ঘরবন্দি আর রাস্তায় মুক্ত হরিণের দল, ওরা দেখতে এসেছে আমরা চিড়িয়াখানায় দুবেলা খাবার পাচ্ছি কিনা।